নমস্কার বন্ধুরা, আমি বিথি। আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গতকাল আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, কারণ প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে কালকে বাড়ি আসতে হয়েছে। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। আমি কলেজে স্টাডি মেটেরিয়াল আনতে যাচ্ছিলাম, জিএলএ রায় কলেজে। তো যেতে যেতে কী হলো, দেখা গেলো ট্রেন বন্ধ হয়ে গেছে, আমাদেরকে নেমে আবার বাস ধরতে হলো, সেই জন্য আমি শ্যুটটা করতে পারিনি। প্রচণ্ড ভিড় ছিল বাসের মধ্যে, আর গিয়ে ওখানে গিয়েও আমাদের আবার আসার টাইমেও বাসে আসতে হয়েছে, ট্রেন চালু হয়নি, অসম্ভবত 6টার পরে চালু হয়েছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা একটু একটু যেটা শ্যুট করেছি সেটাই আমি শেয়ার করছি, আর ইন্ট্রো দিতে তো একদমই পারিনি ঠিকঠাক মতো। তো বন্ধুরা, তোমরা যদি ভালো লাগে ভিডিওটা একটা করে লাইক করে দিও, কমেন্টস করে দিও, ভালো লাগলে অবশ্যই করো, আর ভিডিওটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আর কালকে কোথায় কোথায় আর কাকে কে এরকম আটকে গেছিলে বাসে আসতে হয়েছে প্রবলেমের জন্য, ট্রেনের প্রবলেমের জন্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যার জন্য আমি ভিডিওটাও শ্যুট করতে পারিনি ঠিকঠাক করে, একটু একটু করে শ্যুট করে রেখেছি, সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো চলো ভিডিওটা দেখে নাও, আর বেশি কথাও বলতে পারিনি কারণ কলেজে গিয়ে শ্যুট করতে দেবেন আমাকে, তো একটু কলেজ থেকে করেছি, আর বই দেওয়াটাও শ্যুট করতে পারিনি ঠিকঠাক মতো, স্যার অ্যালাও করবে না বলে আমি তাও চুপি চুপি যেটুকু পেরেছি শ্যুট করেছি, আর আসার টাইম একটু শ্যুট করেছি, আর যাওয়ার টাইম একটু শ্যুট করেছি, স্টেশন একটু শ্যুট করেছিলাম যখন ফ্রি ছিলাম, ভাবলাম ট্রেন আসবে, ট্রেন এসেছিল, কিন্তু কী হয়েছে বলো তো, ট্রেনটা এসে মোড়া গাছে অবধি গিয়ে তারপর থেমে গেছে, তারপর আমাদেরকে আবার বাস ধরে যেতে হয়েছে। বিভৎস ভিড়, আর ভিড়ে সব ঝুলে ঝুলে যাচ্ছে, প্রচণ্ড সবারই কষ্ট হয়েছে, আমাকে আবার বাস ধরে আসতে হয়েছে টোটো করে, একদম হাঁপিয়ে উঠেছিলাম, তার জন্য আমি আর কালকে ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো আজকে আমি ইন্ট্রো দিয়ে দিয়ে পোস্ট করছি, তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও। এখন আমি চলে এসেছি পলাশী স্টেশনে, আজকে কৃষ্ণনগর কলেজে যেতে হবে, বই দেবে, ওই জন্য একটু আগে একটু শ্যুট করেছিলাম, আর শ্যুট করতে পারিনি। তো এখন আমি পলাশী স্টেশনে বসে আছি, তারপর ট্রেনের জন্য ওয়েট করছি, তারপরে যাব কৃষ্ণনগর। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন। আজকে আমি এই লুকে যাচ্ছি, আজকে বই দেবে, ওই জন্য যাচ্ছি, অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, তো আজকে বই দেবে বলে যাচ্ছি আমি, আর বাকি বান্ধবীরা উঠবে দেবগ্রাম থেকে, তখন বাকি কথাটা বলবো। ও, ইন্ট্রো দিতে ভুলে গেছি, নমস্কার বন্ধুরা, আমি বিথি। আজকে ব্লগ সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ তোমরা তো আগে বলে দিয়েছি কৃষ্ণনগর যাচ্ছি আমার কলেজে, কলেজটাকেও তোমাদেরকে দেখাবো, আজকে ফোর্থ সেমিস্টারের বইগুলো দেবে, তার জন্য আমি যাচ্ছি। তো চলো আমার সঙ্গে সবাই। এটা কার ফোন তোর? তুই কি ভিডিও বানাচ্ছিস? ব্লগ বানাচ্ছি।